আমরা লোকেশনের খুব কাছাকাছি আছি, ম্যাপে তো লোকেশন ডাইডাই দেখাইতাছে। সবই তো ঠিক আছে, কিন্তু এই গ্রামে যে 20 কোটি টাকা এইটা যে তোরে পাঠাইছে, হেই তো এনে যে পারতো আমাকে পাঠাইলো। আর এই গ্রামের সমস্যাটা কি? এইটা তো আমিও জানি না, টাকার গন্ধ পাইছি, কুত্তার মতো দূরে চলে আইছি। আরে এটা বড় লোকও কাজ কারবার, ওরা আঁকতে গেল লগে একজন টাকা দিয়া ভাড়া করে নিয়ে যায়। যাই ওই আমাকে আবার আঁকতে ভাড়া করে নিয়ে যায় না, নইলে কি দিয়া কি দেওয়া লাগতো? ছি লজ্জা করে, ল তাইলে আমরা কাজে যাই। আরে বেটা ভু দিলে হইও নাকি, ওরে ডাক দে। এসব মাম্মি টামি দেখে আমি ডরাই না, আমি নিজে একটা সুগার ড্যাডি। তাতে তুই সুগার ড্যাডি হস আর লবণ ড্যাডি হস, তুই তোর ভিতরে চেয়ে দেখ। ঠিক আছে, তুই যেহেতু আমাকে কথা শুনস নাই, না হুইনাই পালপাকলামি করে জম্বির কাছে গেছস, এখন জম্বির কাছে মর। তোর নামে যে আমাকে একটা বন্ধু আসিল আজকে থেকে ভুলে গেলাম, শুভ বিদায়। কি জানি কইলি তুই? দেখছ তোর প্রিয় বন্ধু তোরে বাঁচানি লেগে জম্বির লোকে চ্যালেঞ্জ লইছে বেটা। দেখছস এক গুলি তো জম্বি মেরা লাইছি, লয়েন থেকে তাড়াতাড়ি নাহলে জম্বি মেরা লাইব। তার মানে এই গ্রাম জম্বি দা ভরা, তাই লিগে ওই হালার বলা টাকা তামাকো পাঠাইছে। আর তুই বেটা সবকিছু হুই না মুই না তারপরে সুপারি নিবি না? এ নি তো আমি আমার প্রাণের বন্ধু ডারে হারা লাইছিলাম। হ্যাঁ মাথা দোষ না, কতদিন হয়? কত ভালোবাসো বন্ধু রে, এইটা তো আমি আগেই বুঝছিলাম। 5 লাখ টাকার লিগে বন্ধু রে জম্বি রাতে ভালাই দিতে লাগছিল, মনে নাই? তুই কি ওর কথা বিশ্বাস করছস? হ্যাঁ তুইও স্বার্থপর, তোকে লগে আমি কোনো কাজই করব না। ঠিক আছে ও তাইলে জায়গা, 5 লাখ তার 5 লাখ আমার। হ্যাঁ বন্ধু মানুষ একটু মজা করতেই পারো, তোকে ছাড়া আমি কই যাবো? আর হন আমার 10 লাখ আমারই। লাহ সবার আগে আমাকে খুঁজতে হইব ওই 20 কোটি টাকার ব্যাগ। ব্যাগ খুঁজুম কেমনে? ব্যাগ খুঁজার আগেই জম্বি আমাকে 3 জনের রিভিশন মাইরা দিব। হ্যাঁ আমি জম্বি সম্পর্কে অনেক বেশি জানি, তোরা আমারে ফলো করবি। কালকে নতুন একটা বই পড়ছি, যার লেখক সাহিত্যিক গুরু জনি সিংস। এই বইটা আমি ভালো জায়গা থেকে কিনছি, বইয়ের মধ্যে জম্বি সম্পর্কে অনেক কিছু লেখা ছিল। জম্বির শরীরে অনেক শক্তি থাকলে কি হইব? তুই যদি জম্বির সামনে যা কোনো রকম শব্দ না করস, তাহলে জম্বি তোর জীবনও চোখে দেখবো না। আরে ট্রেনিংটা কিন্তু আমি আর্মি ট্রেনিং থেকে শিখছি। কস কি, তুই আবার আর্মি আসলি কবে? আমি তো আসিলাম ওই যে আসলে। আচ্ছা যাই হোক, কোনো শব্দ করা যাবে না, শব্দ ছাড়া ব্যাগ খুঁজতে হইব। ল কি হয়েছে গ্রামে? মানুষ ঢুকছে। কি গ্রামে মানুষ ঢুকছে মানে? ওগো একটারেও বার হইতে দেয়া যাইব না, আর তোরা থাকতে ওরা ঢুকলো কেমনে? আমার গলে গলে ঢুকছে। কি জম্বির গায়ে হাত? ওগো কোনোভাবে এলাকা থেকে বের হইতে দেয়া যাইব না, চল। ভাই ম্যাপ অনুযায়ী ওই ব্যাগটা সামনে কোথাও পাওয়া যাওয়ার কথা, তাইলে ল খুঁজি গা, দেরি করতাছি। আর একটা কথা, তুই কিন্তু কোনো কথা কবি না, জম্বিরা কিন্তু চোখে দেখে না। ভাই ম্যাপে দেখানো লোকেশন অনুযায়ী ব্যাগটা ওই জায়গায় থাকার কথা, তাইলে ল যায় ব্যাগটা নিয়ে আহি। ব্যাগটা তো নিয়ে এখন ঠিক আছে ভাই, কিন্তু অনেকক্ষণ ধরে একটা কথা আমার পেটে গুড়গুড় করতেছে, ওইটা যদি আমি এখন না কই তাহলে ওইটা হজম হয়ে যাবো গা। কো কো কোয়েলা,
20 কোটি টাকার ব্যাগ আমাগো সামনে পইরা রইছে অথচ আমরা তিনজন মাত্র 30 লাখ টাকা লেগে নিজে গো জীবন বাজি রেখে এই জম্বিগুলার মাঝখানে আইছি আপনি কি ভাইবা দেখছেন আপনি কতটা বলদ হ তুই একদম ঠিক কথা কইছস তুই নিজে একবার ভাইবা দেখ তুই কত বড় মক্কেল 20 কোটি টাকার ব্যাগের ডিল তুই 30 লাখে কইরা লাইছস তোর একদম ঠিক কথাই কইছস আমি কি পরিমাণ বুদাই তোরা দুইজন আইছস দেখে টাকা লোবে আমি আয় বুরছি যাই হোক এখন আমাকে ব্যাগটা নিয়ে যাইতে হইব আর যদি ব্যাগটা পাই তাহলে 20 কোটি টাকা মেরে দেব কথা মানুষ নি আরে না আমি মানুষ আপনারে কই জায়গা আমি তো অমানুষ তোরে তোর অরিজিনাল পরিচয় দিতে কইছে কাটা এটা তো আমরা সবাই জানি যে তুই অমানুষ তুই ওরে কয় যে তুই জম্বি আমি জম্বি আমি জম্বি তাহলে ঠিক আছে পাহারা দে আমাগো লগে সব জায়গায় লুচ্ছামি করস ভাই তুই যে ব্যাগ এ তাহলে তুই যা ব্যাগটা নিয়ে আয় কে আমারে মারে ঠিক আছে তাইলে আমি যাইতাছি সব টাকাই আমার এ তোর কা লাগবো কে আমি তো ভাগ নিমু আমি যাই ই তোগো দুইজনের লাগবো আমার লাগবো না আমি যাই সর বন্ধু 20 কোটি টাকা পেয়ে গেছি বলে আলার বলাই কাম Love all I. You're never gonna make it. You're not good enough. There's a million other people on the same stuff. You really think you're different? Then you must be kidding. Think you're gonna hit it, but you just don't get it. It's impossible. It's not probable. You're